আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টিস কুকের। আজকের আয়োজনে তৈরি করে দেখিয়েছি, ভীষণ মজার আর সহজভাবে তৈরি করে নেওয়া যায় এমন একটা ভর্তার আইটেম। আজকে তৈরি করে দেখাবো ভেন্ডি ভর্তা বা ঢেঁড়শ ভর্তার রেসিপি। এটা কিন্তু তৈরি করতে খুবই সহজ আর খেতেও সম্ভব টেস্টি হয় থাকে, বিশেষ করে গরম ভাতের সাথে। আশা করছি আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। ভেন্ডি বা ঢেঁড়শ ভর্তা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি বেশ কিছুটা ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা স্ট্রেনারে পানিটা ঝরিয়ে নিয়েছি। ভেন্ডি কেটে নেওয়ার আগে ধুয়ে নিতে হয়, না হলে কাটার পরে যদি ধন ভেন্ডিটা অনেক বেশি পিছলা হয়ে যায়। আমি ছোটো ছোটো ভেন্ডি নিয়েছি, ছোটো ভেন্ডি দিয়ে ভর্তা করলে বেশি টেস্টি হয় খেতে। আপনি চাইলে কিন্তু বড় ভেন্ডি দিয়েও সেম রেসিপিতে ভর্তাটা তৈরি করতে পারবেন। এবার এই ভেন্ডিগুলোকে আমি কেটে নেব। প্রথমে আগার মাথাটা কেটে নিচ্ছি, তারপর ভেন্ডিটাকে আমি দুই ভাগে কেটে নিচ্ছি। যদি বড় হয় ছোটো ছোটো করে কেটে নিতে পারবেন, আর ছোটো হলে আস্তে রেখে দিলে চলবে। আর যে ছোটো ভেন্ডিগুলো আছে এগুলোকে আমি এমনিতে আস্তে রেখে দিচ্ছি। একইভাবে সবগুলো ভেন্ডি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো করে। এবার এই ভেন্ডিটাকে আমি সিদ্ধ করব। সিদ্ধ করার জন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এমনভাবে পানিটা দিতে হবে যাতে করে ভেন্ডিটা ভালো করে সিদ্ধ হতে পারে, আর ভেন্ডি সিদ্ধ হওয়ার পর পানিটা একেবারেই কমে যায়। বেশি পরিমাণে পানি দিয়ে ভেন্ডি সিদ্ধ করলে ভেন্ডিটা অনেক বেশি পিছলা হয়ে যায়। এবার পানির মধ্যে কেটে রাখা ভেন্ডি দিয়ে দিলাম। তারপর এখানে দিচ্ছি 3 কোয়া রসুন, দিলাম 3টা কাঁচামরিচ, দিয়ে ঢাকনা দিয়ে ডেকে এই ভেন্ডিটাকে আমি সিদ্ধ করে নেব 10 থেকে 12 মিনিট। আর এই পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে করে রাখব। চুলার আঁচ হাই হিটে করে রেখে ভেন্ডি সিদ্ধ করলে কালারটাও ঠিক থাকে এবং কি ভেন্ডিটা বেশি পিছলাও হয় না। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে ভেন্ডিটা কিন্তু এক সাইডে বেশি সিদ্ধ হবে, এক সাইডে কম সিদ্ধ হবে। নেড়ে চেড়ে ভেন্ডিটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু এই ভেন্ডিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার নাড়াচাড়া করে আরও 2-1 মিনিটের মতো এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, যাতে এক্সট্রা পানিটা শুকিয়ে যায়। যখন এভাবে এক্সট্রা পানিটা শুকিয়ে আসবে, তখন ভেন্ডিটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন ভেন্ডি কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, আর রসুনটাও সিদ্ধ হয়ে গিয়েছে। একটা সাইডে রেখে দেওয়ার পর এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তারপর এখানে দিচ্ছি 10 থেকে 12টা শুকনা মরিচ। শুকনা মরিচগুলো 2-1 মিনিটের মতো তেলের মধ্যে ভেজে উঠিয়ে নেব। আমি আজকে শুকনা মরিচ দিয়ে ভর্তাটা তৈরি করব। আপনি চাইলে কিন্তু কাঁচা মরিচ দিয়েও ভর্তা তৈরি করতে পারবেন, যে যেটা খেতে পছন্দ করেন। মরিচটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার ভর্তা তৈরি করব। ভর্তা তৈরি করে নেওয়ার জন্য একটা প্লেটে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। পেঁয়াজটাকে মিহি করে কুচি করে নিতে হবে। দিচ্ছি ভেজে রাখা শুকনা মরিচ, মরিচটাকে ডাটা ফেলে দিয়েছি, আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এবার মরিচ লবণ পেঁয়াজটাকে ভালো করে মেখে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পেঁয়াজটাকে আমি লবণের সাথে মেখে নেব, তাতে করে পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসবে। খুব ভালো করে মরিচ পেঁয়াজ লবণ ভালো করে মেখে নেওয়ার পর এখানে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন ভর্তার মধ্যে। সরিষার তেল দিলে ভর্তার টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যায়। তেলের সাথে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এখানে দিচ্ছি আগের থেকেই সিদ্ধ করে রাখা ভেন্ডি। ভেন্ডি কাঁচা মরিচ রসুন খুব ভালো করে এভাবে ভেঙে নিতে হবে। ভেঙে নেওয়ার পর পেঁয়াজ মরিচের সাথে ভেন্ডিটাকে ভালো করে মেখে নেব। আর মেখে নেওয়ার পর তৈরি হয়ে যাবে ভীষণ মজাদার ভেন্ডি ভর্তা বা ঢেঁড়শ ভর্তা। আপনারা কিন্তু এইভাবে তৈরি করতে পারেন, এটা খেতেও সম্ভব মজার হয়ে থাকে, বিশেষ করে গরম ভাতের সাথে। আশা করছি আজকের এই সহজ আর ঝটপটভাবে তৈরি করে নেওয়া যায় ভর্তার রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এমন সহজ আর মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।